বেতনের দাবিতে বিক্ষোভ চলছে কালচিনি চা বাগানে। শনিবার কালচিনি চা বাগানে 15 দিনের বেতন প্রদানের কথা ছিল, কিন্তু আজ বাগান কর্তৃপক্ষ থেকে বলা হয় যে বেতন প্রদান করা হবে না, আগামীকাল পূজোর পর বেতন প্রদান করা হবে। এই কথা শোনা মাত্রই চা বাগানের শ্রমিকেরা কাজ বন্ধ করে ফ্যাক্টরির গেটের সামনে এসে অবস্থান বিক্ষোভে সামিল হয়। বেতনের দাবিতে বিক্ষোভ চলছে কালচিনি চা বাগানে। শনিবার কালচিনি চা বাগানে 15 দিনের বেতন প্রদানের কথা, কিন্তু আজ বাগান কর্তৃপক্ষ থেকে বলা হয় যে বেতন প্রদান করা হবে না, আগামীকাল পূজোর পর বেতন প্রদান করা হবে। এই কথা শোনা মাত্র শ্রমিকেরা কাজ বন্ধ করে দিয়ে ফ্যাক্টরির গেটের সামনে এসে অবস্থান বিক্ষোভে সামিল হয়। শ্রমিকেরা জানান যে শনিবার বেতন প্রদানের কথা এবং আগামী 3 অক্টোবর বোনাস প্রদানের কথা, কিন্তু ম্যানেজমেন্ট এখন বলছে বোনাস প্রদান করা হবে 3 অক্টোবর, কিন্তু বেতন আগামীকাল প্রদানের কথা ছিল, সেটা হবে না, বেতন পূজোর পর দেওয়া হবে। আমাদের দাবি আগামীকাল বেতন প্রদান করতে হবে।